গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা কাশিমপুর বাজার রোডে তিন নং ওয়ার্ড বাড়ি সারাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করা হয়েছে বুধবার সকাল দশটায় নগরীর কাশিমপুর সারাবো এলাকায় অবস্থিত মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এমপি উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন গাজীপুর জেলা প্রশাসক আবু ফাতের মোহাম্মদ শফিকুল ইসলাম গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাশিমপুর শিল্প এলাকা এখানে দেশের বিভিন্ন জেলা হতে পোশাক শ্রমিক কাজ করতে আসে তারা অনেকে জানে না ফায়ার সার্ভিস কি তাদের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসে ট্রেনিং করানোর দায়িত্ব ফায়ার সার্ভিসে ট্রেনিং সম্বন্ধে সবাইকে সচেতন করতে হবে প্রত্যেক পোশাক শ্রমিককে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা কলকারখানায় মালিকদের কাছে এই আহ্বান জানান গতি সেবা ত্যাগ দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ করি স্লোগানকে সামনে রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের ছয় ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ সম্পাদক কাশিমপুর থানা আওয়ামী লীগ আউ হাজমির আসাদুজ্জামান তুলা তিন নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহিন মোল্লা দুই নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ মনির হোসেন মন্ডল এক নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল সালাম আহমেদ আব্বাস বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় মৌচা মৌচা তো সাধারণ ইন্ডাস্ট্রি